আপনার জীবনের কোনো দাম নাই, আপনার জীবন ব্যর্থ। কেমন শোনেন তাহলে? এক হোটেলের মালিক এক ধামা এক ডালি গোশ নিয়ে এসেছেন, এই বড় বড় পিস এনে হোটেলে রেখেছেন। এখন পালা হলো কুটবেন, সাইজ থুয়ে এইদিকে মুখ করতে এক কুকুর এসে এক পিস গোশ তুলে নিয়েছে। হোটেলের মালিকের চোখে পড়ে গেল কুকুর গোশ তুলে নিয়েছে। হোটেলের মালিক তাড়তে শুরু করলো, সব বোনাস 20-22 জনার রুজি, কত টাকা হতো? কুকুর তুলে নিল, কুকুরের কাছ থেকে এখন গোশ কেড়ে নিচ্ছে, কাটবে কেড়ে নেবে, তাড়তে শুরু করলো। কুকুর বললো, আমার জীবন গেল, গোশ ফেলবো না। এই যে সকাল, কুকুর তাড়তে তাড়তে বেলা 12টা বেজে গেল, কুকুরও গোশ ফেলে না, আরে হোটেলের মালিকও গোশ কুকুরের পিছন ছাড়ে না। একদম আসর 4টা বেজে গেছে, কুকুর বলে আমি জীবন গেল, গোশ ফেলবো না। কুকুর 4টা বেজে গেছে, হোটেলের মালিক বলে আর কি করব, সারাদিন দৌড়াতে দৌড়াতে জীবন শেষ হয়ে গেল, যা আর পারলাম না, যা সারাদিন নাজে হাল হলাম, গোশ নিতে পারলাম না। কুকুর একটা ব্রিজের পরে সাঁকর পরে ঢোকাচ্ছে ঢোকাচ্ছে, সারাদিন দড়িছে, নিচে তাকায় দেখে পানি, পানির ভিতরে আর এক কুকুর, তার মুখে এক পিস গোশ, ওর নিজের প্রতিচ্ছবি। কুকুর ভাবল এক পিস আর ওরটা যদি কেড়ে নি তাহলে 2 পিস, একদম ছপাস। যেমন ঝাঁপ দিয়েছে পানিতে, পানিতে ডুবে গেল, পানিতে কুকুর ডুবে গেছে, মুখের যে গোচ ছিল সেটাও মুখ থেকে ছুটে গেল, ভিজে টিজে উপরে উঠিয়েছে ধোকাছে। দুনিয়া হোটেলের মালিকও পরেশান হলো, কুত্তাও পরেশান হলো, 2 জনার কেউ গোশ নিয়ে যেতে পারল না। হর ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার গোশন, দুনিয়াটা বাহানা, কেউ নিয়ে যেতে পারবে না, না মালিক নিয়ে যেতে পারবে, না চোর নিয়ে যেতে পারবে। জালিকা মাদর হায়াতের দুনিয়া, এটা দুনিয়ার ভোগ্য বস্তু, আখেরাতে যাবে না। কুত্তা যেমন ঠগলো, মালিক যেমন ঠগলো, ভাই দুনিয়াদারি আপনি ওইরকম ঠকবেন। দুনিয়ার পিছনে যেই যাবে সে ঠকবে, অতএব দুনিয়া থেকে সরে আসেন। টাকা টাকা পয়সা পয়সা না, এগুলো আপনার নিশা, আপনার খাইশ আপনার সাথে যাবে না, আপনার জীবনটা বেকার। মায় আমার, বন্ধু আমার, একটা বস্তু আপনার সাথে যাবে, যাবে আপনার ইমান, ইমান সাথে যাবে, যার যারা পরিমাণ ইমান থাকবে এই পৃথিবীর 10 গুণ জান্নাত পাবে। বাপ বাইরে আমার, বন্ধন আমার, একটা রোজা আপনার সাথে যাবে, আল্লাহ বলা সামলি রোজা আমার জন্য, আনা আজিজিবিহি, এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করব। রোজা ভাই আমার, বন্ধু আমার, হাজারো পৃথিবী
এক দাঁড়িতে আর একটা রোজা আপনার আর এক দাঁড়িতে রোজার দাম বেশি হবে। শেরি খেয়েছেন, সারাদিন যাচ্ছে চুপচাপ, কথা কম, কারো গীবত করবেন না, পানি খেলে ভাত খেলে যেমন রোজা ভেঙে যায়, কারো গীবত করলেও রোজা ভেঙে যায়। সাবধান, রমজান এসে গেছে, মুখ বন্ধ, যদি পারেন তো মুখকে সেলাই করেন, মজবুত কটের সুতো দিয়ে ঠুট ঠুট দুটোকে সেলাই করে দেন, কিন্তু বিপদ এসে যাবে, খাবো কি করে? তাহলে আপনি খান, মুখ খোলা রাখেন, কিন্তু মারে ফাতের সেলাই একটা দেন যে আজ থেকে রমজান শুরু হলো, কারো পিছনে গীবত করব না। বলুন সুবহানাল্লাহ, আমার কথা কি বুঝে বুঝতে পারছেন? সারা জীবন যত নামাজ পড়েছেন একটাও কবুল হয়নি, হবে না যদি হারাম আপনার কাছে থাকে। হারাম হারাম খাবারে আপনার জীবনটাকে বেকার করে দেবে। সাবধান, একদম চুপচাপ, হ্যাঁ ঠোঁট মুখ আপনার কথা বলবে, কি বলবে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন। কোরআন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কুরআন পড়ে এক অক্ষরে দশ নেকি, রমজান মাসে এক অক্ষর পড়লে তার সত্তর গুণ নেকি। বলুন সুবহানাল্লাহ, রমজান সাবধান, আপনি চোখ সাবধান, চোখ কানা করেন, চোখে লোক দিয়ে চোখটাকে উপড়ায় ফেলায় দেন, আর যদি রাখেন সাবধান, কোন মেয়ে লোকের দিকে তাকায়েন না, যেখানে পাপ হবে সেখানে তাকায়েন না, সাবধান, আপনার জীবনটা বেকার। এটা একটা জিহাদ, নাফসিও জিহাদ। আপনি ব্যবসা করেন নাকি? আপনি কি ব্যবসা করেন? তো আপনি দাঁড়িতে তুলছেন, আপনার দুনিয়ার চাইতে রোজার দাম বেশি, কেউ আপনার কাছে দশ কেজি রাই বিক্রি করলো, ধান বিক্রি করলো, গম বিক্রি করলো, দাঁড়িতে মাপতে গিয়ে মালিকের কাছ থেকে দাঁড়িতে ভুগিয়ে বেশি টেনে নিচ্ছেন, কোনো খরিদ্দার আপনার কাছ থেকে কোনো বস্তু কিনছে, খরিদ্দারের চোখে ফাঁকি দিয়ে তাকে কম দিচ্ছেন, রোজাই শেষ, রোজা শেষ, কখনো নয়। আপনি দাঁড়িতে ভোগা দিচ্ছেন, কম দিচ্ছেন আর বেশি নিচ্ছেন, আপনার রোজা আপনার নামাজে কিছু কাজ হবে না। যত দাঁড়িওয়ালা, সারা পৃথিবীর যত দাঁড়িওয়ালা, সাবধান, অলিমেন খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বললেন যারা আমাকে ভয় করে তাদের জন্য আমার কাছে দুইখানা জান্নাত। না, দাঁড়িতে যখন তুলেছি আমি কমও নেব না বেশিও নেব না, না, এটাই জিহাদ, নাফসিও জিহাদ। কালেজার টুকরো শোনা চান, সাবধান, আপনি মুসলমান, জনগণের মাল আপনার কাছে এসছে, আপনি প্রধান, এমএলএ, এমপি, জনগণের মাল যেমন এসে চলো তেমনি চলে যাবে, ওতে যেন খামচা টামচা দিয়েন না, টাকা টাকা, টাকার দিকে যেই যাবে তার মান ইজ্জত সব চলে যাবে। আপনাদের জানা আছে, খবর শুনেছেন আপনারা, পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী জেলে না বাড়িতে, জানা আছে,
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে না বাড়িতে, জেলে, নামটা কি গো?